গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনন্দম। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি এই 5:30টার দিকে, কারণ হচ্ছে মায়ের বাৎসরিক কাজটা সম্পূর্ণ করতে চলেছি, এই 6 মাসের কাছাকাছি হলো। একটা বিশেষ কারণে একটু তাড়াতাড়ি বাৎসরিকটা করে নিচ্ছি, তার আয়োজন করা হয়েছে, দেখতে থাকো। আরও বাকি সব আয়োজন হবে, দেখাবো। ঘর দো পরিষ্কার করে স্নান টানো হয়ে গেছে আমার, এখন বাজে প্রায় 7:45। জিমি আজকে তুই বল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনন্দম। তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল আনন্দম। এই যে কথাটা বলবার জন্য, বিস্কুটটা খেয়ে নি কাকে, কালকে কোথায় ঘুমিয়েছিলি? উপরে ঘরে বনি দাদার সাথে? হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাতে হবে, এদিকে তাকাতে হবে, এই দিকে। তোমার জিপটা দেখাও, সকাল সকাল মুখ টুক ধোয়া হয়ে গেছে, জিপ পরিষ্কার হয়ে গেছে। এটা কি দেখবে জিমি, কি দেখবে জিমি? হ্যাঁ, এবার জিমিকে ব্রেকফাস্ট দিতে হবে তো। কদিন আগে তো জিমি শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, তাই না? এবারে জিমি নিচে ঘুরতে যাবে তো? ঠিক আছে, ঠিক আছে, নিচে যাবি কি? এখন চা খেয়ে নি, তারপর নিয়ে যাবো। কৃষ্ণে পক্ষে অমাবস্যা তিথ নম, গোত্র বলো, তোমার নাম বলো, দাসৌ নম মদ্গল্য গোত্রয়া প্রেতয়া। মা কিন্তু 1 বছর প্রেত থাকবে বলছিলাম, প্রেতয়া কিন্তু এখনো আছে, আজকের পর সে প্রেত জীবন পরিহার করবে। তাহলে প্রেতয়া মাতৃ মহোদয়া পরম পূজনীয়া, মায়ের নাম বিবরা, দশ্যা সপিণ্ডীকরণ শ্রাদ্ধ বা সরে। আবার গোত্র মঙ্গল্য গোত্রয়া প্রেতয়া মাতৃ মহোদয়া পরম পূজনীয়া, মায়ের নাম বিবরা, দশ্যা সর্গ কাম ইদং সচ্চাদন ভুজ্যতি সাদার ফলম, শ্রী বিষ্ণু দেবতা অর্চিতম যথা সম্ভব গেত্র নাম্নে ব্রাহ্মণায় সম্প্রোদদে দদানি। নমঃ বিষ্ণুর নমদ্য নমো পুনরুব বিষ্ণুর নমদ্য আ মদ্গুল্য গোত্রে প্রেতে, মায়ের নাম দাসী, এতানি গন্ধ পুষ্প ধূপ দীপ অশো বিশ্ব দেবা এতদ দেবাং নম নম চিত্রাত্ম নম জামশত্রম নম সময় তস্মৈ তেন বৈষম বন্ধ বন্ধ এরকম করে সবই সবই হ্যাঁ এতদ পুষ্প ফুল এসব ধূপ দীপ ধূপ দীপ ধূপ দীপ তোমারটা ধরে দিয়ে পাশে বসিয়ে দেবো, পাশে ওই কাজটা তো ধরে যাবো, এই কাজটা সর্বে অন্যে মধু এই যেরকম নমা মধু নম মধু, খাবারটা টেস্ট না হলে আমরা খাই না, তাই খাবারটা যেমন তার টেস্টফুল হয়। নম মধু নম মধু নম মধু নম নম অক্ষণমি মদন্ত নমো পুনরূপ মাতৃব সবিষ্য দেবা এদম অন্নম সুপকরণ সজবদকম বাং নম মহাত্ম। এখানে ছো আজকে যেটা শুনবো পাঠ করবো, এটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে রাজ পুরুষোত্তম, পুরুষোত্তম।
জন্ম মরণ রূপ সংসার থেকে মুক্তি লাভ করবে। এই যে পুরুষোত্তম নবম মহোদয় এটা রাজগুজ্জ যুগ, পুরুষোত্তম রাজগুজ্জ যুগ, রাজগুজ যুগ কি বলছে পরম গুজ্জ, এটা গাত হলে কি হবে জন্ম মরণ রূপ সংসার থেকে মুক্ত হয়ে যায়। আচ্ছা জন্ম মরণ রূপ সংসার থেকে মুক্ত কেন হওয়ার কি দরকার, জন্ম মরণ রূপ সংসার থেকে মুক্ত হওয়া কি দরকার, কেন আমরা চাচ্ছি মুক্ত হওয়ার জন্য? যারা মুক্ত ওরাই শুধু চায় যে জন্ম মরণ থেকে মুক্ত হওয়ার জন্য, কারণ এখানে রাজা হোক ধনী হোক গরিব হোক ভিখারি হোক এই সংসার প্রপঞ্চপূর্ণ, এখানে কেউ সুখী নেই। যে রাষ্ট্রপতি সেও দুঃখে, যে প্রধানমন্ত্রী সেও দুঃখে, যে রিক্সা চালাচ্ছে সেও দুঃখে। তো যারা বুদ্ধ নির্গম বৃত্ত মম প্রত্যক্ষ বদগম ধর্ম সুসুখম কর্তব্য কর্তব্য ব্যায়াম কর্তব্য ব্যায়াম এই জ্ঞান বিজ্ঞান অর্থাৎ সমগ্র রূপ সমস্ত বিদ্যা এবং সমস্ত গোপনীয়তার রাজা শ্রেষ্ঠ এবং এর ফল প্রত্যক্ষ এটি ধর্মময় অবিনাশী ও সুকর, অর্থাৎ এটি লাভ করা অত্যন্ত সহজ, এটা এমন কঠিন না, ইচ্ছে করলে মানুষ সে